আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ব্রিজ বা ডেন্টাল ব্রিজ কখন কেন ও কিভাবে করা হয় তো ভিউয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স দাঁতের ব্রিজ বা ডেন্টাল ব্রিজ তখনই করার প্রয়োজন হয় যখন মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় এবং তার শেষ প্রান্তে দাঁত থাকে যখন মাড়ি থেকে কোনো একটি দাঁত তুলে ফেলা হয় সেখানে ফাঁকা হয়ে যায় আর সেই ফাঁকাটা স্থায়ী এবং অস্থায়ী দুভাবেই বন্ধ করা যায় স্থায়ীভাবে বন্ধ করতে গেলে সেখানে ব্রিজ করার প্রয়োজন হয় অথবা সেখানে ইমপ্লান্ট করার প্রয়োজন হয় আর যদি আপনি অস্থায়ীভাবে সে ফাঁকাটা বন্ধ করতে চান সেখানে অস্থায়ী দাঁত বা ডেনচার বসানো যায় তো ভিওর্স এই ভিডিওর মাধ্যমে আমি ব্রিজ নিয়ে কথা বলবো তো ভিওয়ার্স ব্রিজ তখনই করার প্রয়োজন হয় যখন দাঁত তুলে ফেলা হয় এবং পাশে দাঁত থাকে সেই দাঁতের সঙ্গে ব্রিজ করা যায় আপনারা ভিডিওটি পুরোপুরি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে ব্রিজ কেন করা হয় কিভাবে করা হয় তো ভিউয়ার্স এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে তো তুলে ফেলার কারণে যে ফাঁকাটা এখানে রয়েছে আর এমনটি ফাঁকা থাকার কারণে পাশে যে দুটি দাঁত থাকে এই দুটি দাঁত খুব তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর তার জন্যে সেই ফাঁকা স্থানটা পূরণ করা খুব জরুরি হয়ে পড়ে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন ইউনিটের একটি ব্রিজ করা হচ্ছে এখান থেকে দাঁতটি তুলে ফেলা হয়েছিল তো এই তুলে ফেলা দাঁতটি কৃত্রিমভাবে এখানে ফাঁকাটা পূরণ করার জন্য তিন ইউনিটের একটি ব্রিজ করা হচ্ছে ব্রিজ করার সময় যেহেতু যেহেতু একটি দাঁত তুলে ফেলা হয়েছে যদি দুটি দাঁত তুলে ফেলা হতো তাহলেও চার ইউনিটের ব্রিজ করতে হতো যেহেতু এখানে একটি দাঁত তুলে ফেলা হয়েছে তাই এখানে তিন ইউনিটের একটি ব্রিজ করার প্রয়োজন হচ্ছে ব্রিজ করার সময় যে পাশে যে দুটি দাঁত থাকে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে তার পাশে যে দুটি দাঁত থাকবে সেই দুটি দাঁতের সঙ্গে মোট তিনটি ক্যাপ সেট করে ব্রিজটি করা হয় এখানে দেখুন এখানে যে ফাঁকাটা তৈরি হয়েছে এখানে একটি ব্লাইং ব্লাইন ক্যাপ বসবে এবং দুই পাশে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাপ তিন ইউনিটের একটি ব্রিজ এই ব্রিজটি যখন দাঁতের সঙ্গে পরিয়ে দেওয়া হবে তখন দেখে বোঝা যাবে না যে কোনটি দাঁত কোনটি ব্রিজ এটার বৈশিষ্ট্যই এমন ভিউয়ার্স যদি দুইয়ের একের অধিক বা দুটি বা তিনটি দাঁতও ফেলে দেওয়া হয় মাড়ি থেকে আর তার শেষ প্রান্তে যদি দাঁত থেকে থাকে তাহলে আপনি ব্রিজ করাতে পারবেন এখানে দেখুন যে দুটি দাঁত তুলে ফেলা হয়েছে এখান থেকে তবে দুটি দাঁত তুলে ফেলার কারণে এখানে চার ইউনিটের ব্রিজ করানোর প্রয়োজন হচ্ছে এখানে এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত এখানে বসবে যেখানে দাঁত নাই এবং এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এর ভিতরে ফাঁকা রয়েছে এই যে লাস্টে এই প্রথমে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এর ভিতর অংশ ফাঁকা এবং এখানে যে দাঁত দাঁতটি দেখতে পাচ্ছেন এরও ভিতরের অংশ ফাঁকা রয়েছে এই দুটি দাঁত এই দুটি দাঁতের ভিতরে বসে যাবে এবং এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত সেম এখানে আগে যেমনটি দাঁতটি ছিল তেমনভাবে থাকবে এটি হচ্ছে ডেন্টাল ব্রিজ বা দাঁতের ব্রিজ এভাবেই করা হয় ভিউয়ার্স এখানে দেখুন তিন ইউনিটের ব্রিজ করা হচ্ছে এখানে এই মধ্যবর্তী স্থানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে সমস্যা ছিল তার জন্য সেখানে দাঁতটি তুলে ফেলা হয়েছে এবং পাশে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও কিছুটা ভেঙে ভেঙে গিয়েছিলো তো সব মিলিয়ে সেখানে ট্রিটমেন্ট করে এখানে ট্রিটমেন্ট করে দাঁতগুলো সুস্থ করে নিয়ে দাঁতগুলো ছোট করে কিছুটা কাটিং করে সেখানে কিন্তু তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে দেখুন এখানে তিন ইউনিটের ব্রিজ করা হয়েছে যেটি দেখে মনে হচ্ছে না যে এটি কৃত্রিম দাঁত এটি অরিজিনাল দাঁতের উপরে কিন্তু ব্রিজটা করা হয়েছে যেটি দেখতে সেম দাঁতের মতোই দেখা যাচ্ছে এবং এই ব্রিজ দ্বারা আপনি স্বাভাবিক যে খাবারগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারবেন ব্রিজ করার সুবিধা হলো এতে কোনো ধরনের প্লেট থাকবে না এটি খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম একবারে যে খুলে যায় না তাই না তা নয় আপনি যখন ব্রিজটা লাগাবেন বা লাগিয়ে দিবে তার দশ দশ থেকে পনেরো বছর পরে হয়তো খুললেও খুলে যেতে পারে যদি ব্রিজ করার পরে সেটি খুলে যায় কখনো সেটি আবারও একই ব্রিজ আবারও কিন্তু লাগিয়ে নিতে হয় নেওয়া যায় ভিওয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে তো সামনে থেকে একটি দাঁত তুলে ফেলার কারণে কিন্তু এখানে তিন ইউনিটের ব্রিজ করা হচ্ছে তো এই তিন ইউনিটের ব্রিজ করার জন্য পাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁতের সাহায্যে কিন্তু এই তিন ইউনিটের ব্রিজটি এখানে পড়ানো হচ্ছে এটি যখন পেস্টিং করে লাগিয়ে দেওয়া হবে এই দুই দাঁতের ভিতরে ব্রিজটি পরিয়ে দেওয়া হবে তখন কিন্তু এ ধরনের ফাঁকা আর দেখা যাবে না এবং ন্যাচারাল দাঁতের মতোই মনে হবে দেখতে ভিওর্স এখানে আপনারা দেখুন সামনের দিকে ছয়টি ছয় ইউনিটের ব্রিজ করা হয়েছে এখান থেকে চারটি দাঁত তুলে ফেলা হয়েছে সামনে যে এখানে ফাঁকা জায়গা দেখছেন এখান থেকে চারটি দাঁত তুলে ফেলা হয়েছে আর এই চারটি দাঁত তুলে ফেলার কারণেই কিন্তু এখানে যে চারটি দাঁত ছিল এবং পাশের দুটি দাঁত নিতে হবে তার জন্য এখানে ছয় ইউনিটের একটি ব্রিজ করা হয়েছে এখানে যে আপনারা নিচে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অরিজিনাল দাঁত নয় এগুলা হচ্ছে ব্রিজ বা ক্যাপ এই ক্যাপ যখন একের দুইয়ের অধিক ক্যাপ যখন একসঙ্গে অ্যাডজাস্ট করা হয় তখন সেটিকে আমরা ব্রিজ বলি আর এক পিস হলে সেটিকে আমরা ক্যাপ বলে থাকি তো এই ক্যাপই যখন কয়েকটা ক্যাপ একসঙ্গে জয়েন্ট হয় তখন সেটিকে আমরা ব্রিজ বলি তো এটি হচ্ছে ব্রিজ এখানে দেখুন চারটে দাঁত না থাকার কারণে এখানে চারটে দাঁত বসবে এবং পাশে যে দুটি দাঁত প্লার হিসেবে কাজ করবে ব্রিজের তার জন্য এ ছয় ইউনিটের ব্রিজ করা হয়েছে এখানে ছয় ইউনিটের ব্রিজ লাগানোর পরে ছবি এখানে দেখতে পাচ্ছেন খুব ন্যাচারাল দাঁতের মতোই দেখা যাচ্ছে আর এই ব্রিজ দ্বারা আপনি স্বাভাবিক যে খাবারগুলো আছে একটু শক্ত খাবারও আপনি কিন্তু খেতে পারবেন এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এখানেও সেম এখানেও চারটি দাঁত ফেলে দেওয়া হয়েছে তো চারটি দাঁত ফেলে দেওয়ার কারণে এখানে অনেক বড় ফাঁকা হয়ে গেছে যেহেতু সামনের দিকে দেখতেও অনেক অনেক আনিজি লাগে তো এমন ফাঁকা যদি থেকে থাকে একটি দাঁত অথবা দুটি বা তিনটি বা চারটি দাঁত যদি ফেলে দেওয়া হয় বা কোনো কারণে পড়ে যেয়ে থাকে সেক্ষেত্রে আপনার পাশে যদি দাঁত থাকে তাহলে কিন্তু আপনি স্থায়ী ট্রিটমেন্টের জন্য কোনো রকম ঝামেলা ছাড়া আপনি ব্রিজ করাতে পারবেন এখানে দেখুন যে চারটি দাঁতের জন্য ছয়টি ক্যাপ করা হয়েছে অর্থাৎ এখানে চারটি দাঁত বসবে এবং পাশে যে দুটি দাঁত রয়েছে এই দুটি দাঁত সহ মোট ছটি দাঁতের ক্যাপ করা হয়েছে এই ছটি দাঁতে ক্যাপ করে যখন এখানে পরিয়ে দেওয়া হয়েছে এটি হচ্ছে ক্যাপ করার পরের ছবি ব্রিজ পরানোর পরের ছবি হচ্ছে এটি যেটি দেখতে সেম দাঁতের মতো দেখা যাচ্ছে এবং এ দ্বারা আপনি স্বাভাবিক খাবারগুলো খুব ভালোভাবে চিবিয়ে খেতে পারবেন ভিওয়ার্স এখানে দেখুন একটি দাঁত তুলে তুলে ফেলা হয়েছে এটি সামনের দিকে তো একটি দাঁত তুলে ফেলার কারণে সেই ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ করার জন্য কিন্তু এখানে তিন ইউনিটের ব্রিজ করা হচ্ছে এখানে দেখুন যে ব্রিজ করার জন্য এখানে প্রস্তুত করা হয়েছে যে ফাঁকাটা ছিল সেখানকার একটা মাপ নেওয়া হয়েছে মাপ নেওয়ার পরে এই যে ব্রিজটা তৈরি করা হয়েছে এবং ব্রিজটা যখন তৈরি করা হয়েছে তখন তার আগে কিন্তু এখানে দেখছেন যে দাঁতগুলা পাশের দুটি দাঁত কেটে ছোট করে নেওয়া হয়েছে যাতে এই ব্রিজটি সেই দাঁতের ভিতরে প্রবেশ করতে পারে এই ব্রিজটি যখন পেস্টিং করে বা আঠা দিয়ে বা পেস্টিং দিয়ে যখন লাগিয়ে দেওয়া হবে তো লাগিয়ে দেওয়ার পরের ছবি এখানে দেখতে পাচ্ছেন এখানে যখন পেস্টিংটা কমপ্লিট হয়ে গেছে তখন এই ছবিটা নেওয়া হয়েছে যেটি দেখতে সেম দাঁতের মতোই দেখা যাচ্ছে তো আশা করি বুঝে গেছেন যে দাঁতের ব্রিজ কখন কেন কিভাবে করা হয় তবে ব্রিজ করার কিছু সুবিধা যেমন আছে আবার অসুবিধাও রয়েছে যদি ট্রিটমেন্টে ত্রুটি থাকে তাহলে ব্রিজ করা ব্রিজে কখনো কখনো ঝামেলা হতে পারে আর যদি ট্রিটমেন্টটি সম্পূর্ণ হয় সাকসেস হয় তাহলে আর কোনো দিনে সমস্যা হয় না তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম